তীব্র তাপপ্রবাহে পড়ছে রাজ্য। তীব্র তাপপ্রবাহের মাঝে দুদিন যাবৎ বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা পাচ্ছে না শান্তিরবাজার মহকুমা বেতাগা সাইপোর্ট সংলগ্ন আরকেগঞ্জ এলাকার জনগণ। অবশেষে সোমবার বিদ্যুৎ ও জলের দাবিতে সড়ক অবরোধ করে এলাকার প্রমিলা বাহিনী। তাদের অভিযোগ, এই প্রখর গরমে বিদ্যুৎ পরিষেবা না থাকার ফলে ছোট শিশু থেকে শুরু করে বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে। তবে বিদ্যুৎ সমস্যার কথা বিদ্যুৎ দপ্তরকে জানানো হলেও দপ্তরের কর্মীরা তালবাহানা করছে। বিদ্যুৎ সরায় কোনো উদ্যোগ নিচ্ছে না দপ্তর, বাধ্য হয়ে সড়ক অবরোধ করে তারা। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান DWS কর্মীরা, সাথে ছুটে যান শান্তিরবাজার থানার পুলিশও। দুদিন ধরে কোনো জল নাই, কোনো কারেন্ট নাই, যারা জল লাগে অনেক সমস্যা হয়েছিল, অনেক কিছু জানানো হয়েছে, অফিস আদালত সবাই জানানো হয়েছে, জলের কোনো ব্যবস্থা হয়েছে না, জল লাগে বহুত কিছু করা হয়েছে আমরা, তারপর আমরা জল ভালো গেছে ঠিক মতন। এখন আজকে দুদিন ধরে কারেন্টের কারেন্ট তাসির কারেন্ট ঠিক করতে কেউ আয় না। তো এই বিষয় নিয়ে আপনারা কারোর জানাইছেন না? কারেন্ট অফিসের লোক আইতেছে কালকে সন্ধ্যার সময়, তারা আইয়া গেছে, তারা থাকতো না। শান্তিবাজারের লোক গেছে গা, বাই করার লোক আইসে সকালবেলা, তারাও আইয়া ঘুরে গেছে গা, তারাও ঠিক করছে না। তাহলে আমরা আমরা ঘরে ঘরে বাচ্চা অসুস্থ হয়ে যেতেছে এই গরমে। তো এখন আপনারা কি চাইতেছেন? জলের লাগা, কারেন্টের লাগা, ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলেন পুলিশ এবং প্রতিশ্রুতি দেন আজকের মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে। প্রতিশ্রুতি পেয়ে পথ অবরোধ মুক্ত করেন মহিলারা। তবে মহিলারা জানান আজকের মধ্যে বিদ্যুৎ পরিষেবা ঠিক না হলে পুনরায় পথ অবরোধে বসবেন তারা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।